এই কোরআনের মাহফিল সাজাই দিছেন। হাদিসের বাগান সাজাইছেন। এটা মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি অসংখ্য শুকরগুজার। এই শুকরিয়া হতে হবে আমাদের ইমানি চেতনার মাধ্যমে, ইমানি ভালোবাসার মাধ্যমে। এই সমাজকে আমার ইসলামী মূল্যবোধে তৈরি করতে হবে, দেশ ও জাতিকে ইসলামের প্রতি আহ্বান আকৃষ্ট করতে হবে। মুসলমান জাতি হিসেবে আমি নিজেকে দাবি করতে পারবো যতক্ষণ পর্যন্ত আমার চারিত্রিক জীবন এবং বৈশিষ্ট্য গুণাবলী কোরআন এবং হাদিসের আলোকে হয়ে যায়। তাই আজকে আমার আলোচনা নির্ধারণ করেছি সামাজিক অবক্ষয় এবং তার প্রতিকার। সম্মানিত হাজিরিন, সামাজিক ভাবে আমার জীবনকে কিভাবে সাজাইতে হবে কোরআন এবং হাদিসের আলোকে, সামাজিক ভাবে যে বেদিগুলা রয়েছে সেই বেদিগুলা কোরআন এবং হাদিসের মাধ্যমে দূরীভূত করতে হবে। এক নম্বর হচ্ছে পারিবারিক মূল্যবোধ অবক্ষয়। পারিবারিক ভাবে যে মূল্যবোধ আছে কোরআন এবং হাদিসের যদি এই পরিবারের মধ্যে শিক্ষা না থাকে, তাহলে ওই পরিবারের প্রত্যেক যুবক যুবতীরা ইসলামিক নৈতিক কাজে লিপ্ত হয়ে পড়বে। অশ্লীলতা পাপাচারের মধ্যে লিপ্ত হবে, মাদক দুর্নীতির মধ্যে লিপ্ত হবে, গোস হত্যা হত্যা দর্শন ইফতিজিং চাঁদাবাদি অবৈধ মেলামেশার মধ্যে লিপ্ত হবে। যুব সমাজ অপসংস্কৃতি থেকে তাদেরকে, পশ্চিমা অপসংস্কৃতি থেকে তাদেরকে বিরত রাখতে হবে। আমাদের সমাজকে অপসংস্কৃতি মুক্ত রাখতে হবে। পারিবারিক মূল্যবোধ অবক্ষয় তখনই হবে যখন পরিবারের মধ্যে কোরআনি মূল্যবোধ না থাকবে, ধর্মীয় অনুশোচনা না থাকবে, কোরআন এবং হাদিসের শিক্ষা না থাকবে, দ্বীনের আলোচনা না থাকবে। পশ্চিমা অপসংস্কৃতির মধ্যে যুবক যুবতীরা লিপ্ত হয়ে থাকবে। পশ্চিমা সংস্কৃতি যখন নিজের মূল্যবোধ দিয়ে নিবে, তখন ওই ঘরের মধ্যে পারিবারিক ভাবে শিশুরা অপসংস্কৃতি হিসাবে অর্জন করে তাদের জীবন বড় হতে থাকবে। যখন কোরআনি শিক্ষা না থাকবে, ঘরের মধ্যে যখন কোরআনি শিক্ষা না থাকবে, হাদিসের শিক্ষা না থাকবে, নামাজের প্রতি আকৃষ্ট না থাকবে, অবাধ মেলামেশা থাকবে, পারিবারিক ভাবে তাদের যে মূল্যবোধ আছে সেই মূল্যবোধ নষ্ট হয়ে থাকবে, তখন অশ্লীলতা ছয়লাভ হয়ে যাবে। আর এই অশ্লীলতার কারণে পারিবারিক ভাবে তাদের কলহ সৃষ্টি হয়ে যাবে। আর এই অশ্লীলতা অবৈধ মেলামেশার জন্য নিষেধ করেছেন আল্লাহর রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা
تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا الله پاک رب العالمين বলেছেন ও বার দুনিয়ার মানব জাতিরা তোমরা শুনো তোমাদেরকে আমি কত সুন্দর করে সৃষ্টি করেছি তোমরা অবৈধ মেলামেশার মধ্যে লিপ্ত হবে না তোমরা অশ্লীলতার মধ্যে লিপ্ত হবে না এতে তোমাদের সবচেয়ে নিকৃষ্ট কাজ এটা শয়তানের দোকান তার ফলে তোমরা এই অশ্লীলতার মধ্যে যদি লিপ্ত হয়ে যাও তোমাদের ঈমানের মতো দৌলত বিনষ্ট হয়ে যাবে অশ্লীলতা যখন ঘরের মধ্যে ছড়াব হয়ে যাবে মেয়ে মাকে মানতে চাইবে না বাবা সন্তানকে মানতে চাইবে না সন্তান বাবাকে মানতে চাইবে না মা কন্যাকে মানতে চাইবে না কন্যা মাকে মানতে চাইবে না স্বামী স্ত্রীকে মানতে চাইবে না স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হয়ে যাবে পিতা পুত্রের মধ্যে কলহ সৃষ্টি হয়ে যাবে মা মেয়ের মধ্যে কলহ সৃষ্টি হয়ে যাবে যার ফলে ওই ঘরের মধ্যে ওই পরির মধ্যে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে না এইজন্য অবৈধ মেলামেশা সামাজিক ভাবে দূরীভূত করতে হবে এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার বিধান ফরজ করে দিয়েছেন পর্দা যদি মানবেন ঘরের মধ্যে রহমত নাজিল হবে পর্দা যখন মানবে রাসূলের হুকুম যখন মানবে আল্লাহর হুকুম যখন মানবে পর্দার বিধান যখন মানবে ঘরের মধ্যে আল্লাহ তাআলার গায়বি রহমত নাজিল করবেন পিতা পুত্রের সাথে কন্যা মেয়ের সাথে বাবা মায়ের সাথে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা গায়বি মহব্বত সৃষ্টি করে দিবেন আর যদি ইসলামের গুরুত্বপূর্ণ পর্দার বিধান এরকম ভাবে না মানে ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত নাজিল হবে না এজন্য পর্দা একটা গুরুত্বপূর্ণ বিষয় যখন পর্দা মানবে চোখ হেফাজত থাকবে দিল পরিষ্কার থাকবে হাত পবিত্র থাকবে জবান অশ্লীলতা কথা থেকে বিরত থাকবে পর্দা যদি না মানে চোখ হেফাজত থাকবে না দিল পরিষ্কার থাকবে না বিমার হয়ে যাবে দিলের অন্তরে রোগ দেখা দিবে অন্তরের বিধি দেখা দিবে পর্দা যদি না মানে চোখের দূষণ হয়ে যাবে চোখের ভিতরে গুনাহ ভরপুর হয়ে যাবে চোখের গুনাহ ওই চোখের গুনাহ হলো সবচেয়ে তীরের মতো হয়ে যায় চোখের গুনাহ সবচেয়ে তাড়াতাড়ি হয় দেখার সাথে সাথে হয়ে যায় বলছে সে যখন পর্দা করবে চোখগুলাকে হেফাজত করবে আল্লাহ তাআলা ওই চোখের মধ্যে বরকত দিয়ে দিবেন জ্যোতি বাড়ায় দিবেন যখন চোখে হাদিস শরীফের মধ্যে আছে বিশ্ব নবী তার জামা তাহজ্জুদে আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলে ইয়া আলী লা নাজরাতুন নাজরাতা ওয়ালি তুমি একদিকে যাইতেছো তখন তুমি প্রথম অনিচ্ছাকৃতভাবে যখন কারো দিকে তাকাইছো দ্বিতীয়বার আবার তাকাইবে না কয় প্রথমবার অনিচ্ছাকৃতভাবে হয়েছে যখন আবার দ্বিতীয়বার তাকাও তখন সেটা হবে শয়তানের তীর সেটা শয়তানের কারণে শয়তানের ওয়াসওয়াসার কারণে সেটা হয়েছে
সুতরাং তোমার চক্ষুগুলোকে ও আলী হেফাজত করো। দ্বিতীয় নম্বর হচ্ছে সামাজিক মূল্যবোধ অবক্ষয়। সমাজের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা নাই, ন্যায় বিচার যখন যে সমাজের ভিতরে প্রতিষ্ঠা থাকবে সেই সমাজ শৃঙ্খল ভাবে চলবে। ন্যায় বিচার যখন প্রতিষ্ঠা থাকবে সেই সমাজ এক অপরের সাথে মাতৃত্ব বন্ধনে সৃষ্টি হয়ে থাকবে। যেই সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সেই সমাজের ভিতরে আল্লাহর খাস রহমত নাজিল হবে। যেই সমাজের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সেই সমাজের এক মুসলমান আর এক মুসলমানের ভাইয়ের সাথে হক তাদের হকগুলোকে পালন করা হলো। ন্যায় বিচার যখন প্রতিষ্ঠা করা হবে না মুসলমানের হক বিনষ্ট করা হলো। কয় যে বিচারক এবং যিনি দাবি করেছেন উভয়জনের ভিতরে যখন ন্যায় পিতার প্রতিষ্ঠা হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে তখন কয় যিনি দাবি করেছেন আর যিনি বিচার দায়ের করেছেন যার প্রতি বিচার দায়ের করেছেন উভয়জনের মধ্যে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে তখন ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। সমাজের মধ্যে সবচেয়ে এখন সবচেয়ে কম জিনিস দেখা যাওয়া হলো ন্যায় বিচার। এই জন্য আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন তোমার নিকটতম আত্মীয় যদি তোমার কাছে বিচার বিচারের জন্য আছে আসে তুমি তখন তার প্রতি ন্যায় বিচার করো। কিন্তু নিকটতম আত্মীয় হওয়ার কারণে, ভাই হওয়ার কারণে, পিতা হওয়ার কারণে, পুত্র হওয়ার কারণে, চাচা হওয়ার কারণে এই নিচে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দূরে সরে যেও না, ন্যায় বিচার করতে হবে। তাই সামাজিকভাবে ন্যায় বিচার ইসলামের মধ্যে গুরুত্ব রেখেছেন। যে সমাজের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজের মধ্যে তার গায়বি রহমত নাজিল করে দেন। এই জন্য ন্যায় বিচার অনেক গুরুত্বপূর্ণ। আজ সমাজের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা নাই, মারামারি হারানি, কাটাকাটি, ভাই ভাইয়ের সাথে শত্রুতা, পিতা পুত্রের সাথে শত্রুতা করতেছে ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়ার কারণে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ করতেছে ন্যায় প্রতিষ্ঠা হওয়া না হওয়ার কারণে, ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়ার কারণে প্রতিবেশী সাথে আরো প্রতিবেশী ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। কয় ন্যায় বিচার করতে হলে এক নম্বর আমার পরিহার করতে হবে পক্ষপাতিত্ব। যে পক্ষপাতিত্ব জিনিস আছে এই পক্ষপাতিত্বকে দুর্বৃত করতে হবে। যিনি বিচারক, যিনি বিচারক তিনি স্বাধীনভাবে তার বিচার কার্য পরিচালনা করার এরকম ক্ষমতা থাকতে হবে। আর আজকে দেশের মধ্যে ন্যায় বিচার নাই, ন্যায় বিচার দূর হয়ে গেছে, সমাজ দেশ লুণ্ঠিত হচ্ছে। ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন গিয়েছেন তিনি মদিনার সনদ কায়েম করেছেন। মদিনার সনদ কায়েম করার মধ্যে একটা ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। বিশ্বনবী যখন বিদায় হজের বাণী দিয়েছেন, বিদায় হজের যখন বিশ্বনবী ভাষণ দিয়েছেন সেখানেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য বলেছেন। বিশ্বনবী ভাষণ দিয়েছেন তোমরা গোলামের উপর অত্যাচার করবে না, বিদ্রোহ বিদ্রোহ উপর অত্যাচার করবে না, মারামারি করবে না,
গোলামদের উপর বোঝা বহন কষ্ট দিবে না, তাদের উপরে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তাদিলু ইউদুলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। তোমাদের যে তোমাদেরকে যেন ন্যায় বিচার করতে তোমাদেরকে যেন বিরত না রাখে, সুতরাং তোমরা ন্যায় বিচার করো। কি বিচার করো? সূরা মায়েদার 8 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইদিলু তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আর এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার মধ্যে করতে গিয়ে যত বাধা বিপত্তি আছে সমস্ত বাধা বিপত্তিকে তোমাদের হুমকি ধমকি মারামারি থেকে তোমাদের ভয় রাখতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, পাদিলু তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো মানুষের মধ্যে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইদুলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। ন্যায় বিচার প্রতিষ্ঠা এটাই হলো ফরহেজগারিতা, এটাই হলো আমল, এটাই হলো আল্লাহ ভীতি, এটাই হলো নবীর ভালোবাসা। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় না, বাদী বিবাদী উভয়জনে বিচারকের কাছে যায় টাকা নিয়া, ঘুষ নিয়া। বাদীও দেয় টাকা, বিবাদীও দেয় টাকা বিচারকে। তখন বিচারককে বলে, পাশে পাশে কি করবে ঠেলে নেয় দশে। কয় তুমি দিস 5,000, আমার তো আরো জনে দিছে 10,000, তুমি 5 দিয়া কি করবা, আমার এই 10-এর কাছে ঠেলা নেই। অতএব বিচার প্রতিষ্ঠা করার জন্য ন্যায়নিষ্ঠ হতে হবে, ন্যায়নিষ্ঠ হতে হবে, তাহলেই আমার সমাজ সুশৃঙ্খল ভাবে চলবে, তাহলে আমার সমাজ নামাজী সমাজ হবে, তাহলে সমাজ আল্লাহওয়ালার সমাজ হবে, মানুষের ইমান চেতনা আল্লাহওয়ালার চেতনা হবে। সমাজের মধ্যে সমাজ প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচার ইসলামের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা মায়েদার মধ্যে আলোচনা করেছেন। সুতরাং ন্যায় বিচার যেই সমাজের মধ্যে প্রতিষ্ঠা হবে না, সেই সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে, মারামারি দেখা দিবে, অপসংস্কৃতি যেটা ইসলামে গ্রহণযোগ্য নয় এরকম অবৈধ জিনিস দেখা দিবে। যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না, সেই সমাজের মধ্যে জমি দখলের মতন এক ভূমিকা এক প্রকার লোকদের দেখা দিবে। আছে না, জমি দস্যু তাদেরকে বলা হয়। কি বলা হয়? জমি দস্যু বলে তাদেরকে, মানে ছোট ভাইয়ের থেকে বড় ভাই, বড় ভাইয়ের থেকে ছোট ভাই, কিভাবে জমি দখল করে কার থেকে বেশি নিয়ে যেতে পারে, এক হাতের জায়গায় দুই হাত, দুই হাতের জায়গায় তিন হাত, তাদেরকে জমি দস্যু বলে। সমাজের মধ্যে যদি ন্যায় প্রতিষ্ঠা না হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয়, স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হয়ে যাবে, ভাই ভাই মারামারি দেখা দিবে। সমাজের মধ্যে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয়, প্রতিবেশীর সাথে বিবাদ দেখা দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াজারিজিল কুরবা, তোমরা প্রতিবেশীর হক আদায় করে দিবে। ন্যায় বিচারের মাধ্যমে প্রতিবেশীর হক আদায় করবে, এটা ইসলাম এবং কোরআন বিশ্ব নবীর হাদিস আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন। তৃতীয় নম্বর হলো অশ্লীলতা। কই অশ্লীলতা? আমাদেরকে এই সমাজকে সমাজকে মুক্ত রাখতে হবে, অশ্লীলতার সমাজকে মুক্ত রাখতে হবে নামাজের মাধ্যমে, মানুষকে তওবার মাধ্যমে, জিকিরের মাধ্যমে। আল্লাহ যুব সমাজ এখন বর্তমানে এমন ভাবে অশ্লীলতার ভিতরে ছয় লাভ হয়ে গেছে,
আকাশ ছোঁয়া পৃথিবীর মধ্যে যুব যুবতীরা এমন ভাবে লিপ্ত হয়ে যাচ্ছে রে বাবা, তাদের জীবন অধঃপতনের দিকে চলে যাচ্ছে, তাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আকাশ ছোঁয়া পৃথিবীর মধ্যে যখন আমরা চলে আসছি, আকাশ ছোঁয়া পৃথিবীর বলতে যে আমাদের হাতের মুঠুতে চলে আসছে পুরা পৃথিবী। এই পৃথিবী যখন আমরা আমাদের হাতের মুঠুতে চলে আসছে, তখন সেকেন্ডের ভিতরেই সবকিছু চলে যায়, সবকিছু চলে আসে। আমি যেই কোনো জিনিস একটা বলবো, এটা পৃথিবীর সমস্ত প্রান্তে চলে যায় সেকেন্ডের ভিতরেই। যুবকরা অশ্লীলতার ভিতরে ডুবে যায়, যুবতীরা অশ্লীলতার ভিতরে সারা রাত্র ডুবে পড়ে, যুবতীরা অশ্লীলতার ভিতরে সারা রাত্র ডুবে যায়, আর যুবকরা অশ্লীলতার ভিতরে সারা রাত্র ডুবে থাকে। শিক্ষার প্রতি কোনো তাদের আগ্রহ প্রকাশ নেই, শিক্ষার প্রতি তাদের কোনো আগ্রহ নেই। সকাল বেলা ঘুম থেকে উঠে রাত দিনের দশটা বাজে, ফজরের নামাজ কোথায় গেল, কয় জোহরের নামাজ কোথায় গেল, সারা রাত্রি জাগ্রত থাকে। এমন হাতের মুঠু বিশ্বের মধ্যে যখন ডুবে যায়, যুবকরা এমন ভাবে অশ্লীলতার ভিতরে ডুবে থেকে তাদের জীবনের হায়াতকে নষ্ট করে দিয়েছে, যুবতীরা তাদের জীবনের হায়াত নষ্ট করে দিতেছে। এই জন্য আমাদের কর্তব্য হলো এই হাতের মুঠু বিশ্বের ভিতরে সারা রাত্র ডুবে থেকে অশ্লীলতার ভিতরে না গিয়ে দিনে রাত্রের শুরুতেই বিছানায় ঘুমে যায়, ঘুমের ঘরে চলে যায়। হযরত আবু বকর ওমর রাতের প্রথমাংশে ঘুমে যাইতেন, ডান কানে ডান কাঁধে শুয়ে যাইতেন, চিন্তা করতেন আমি আবার ভোর রাত্রে উঠতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। এই ফজরের নামাজকে জামাতে আদায় করার জন্য সাহাবায়ে কেরাম হযরত ওমর হযরত আবু বকর তারা রাত্রের প্রথমাংশে ঘুমিয়ে যেতেন। আমাদের যুবক যুবতীরা, আমাদের ছেলে মেয়েরা কার সাথে মিশতেছে আমাদের খবর নাই। আমার সন্তান সারা রাত্র কার সাথে ঘুমাইতেছে, আমার সন্তান সারা রাত্র কার সাথে কথা বলতেছে, আমার সন্তান কার সাথে চলাফেরা করতেছে, এটা পিতামাতার জন্য লক্ষণীয়, পিতামাতার জন্য কর্তব্য। সন্তান কি করে, কি খায়, কি করে, সন্তানের প্রতি বাবা মার এই দায়িত্ব যতটুকু যদি না থাকে, দায়িত্বটুকু যদি না পালন না করে, কাল কেয়ামতের ময়দানে এই সন্তান আমার আপনার শরীরের উপর দিয়া জাহান্নামে যাইবে। এই সন্তানে আমার আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। এজন্য এই যুবক যুবতীরা আমি বলবো, যুবক ভাই, তোমার জীবনকে অশ্লীলতা থেকে, পাপ থেকে তুমি নিজেকে মুক্ত রাখো। যুবক বয়স আল্লাহর কাছে দামি, যুবক যখন আল্লাহ তাআলা পুরা হায়াতের মধ্যে একবারই যৌবন আসে, আর দ্বিতীয়বার যৌবন আসে না, একবারে আমার হায়াতের মধ্যে জিন্দিগির হায়াতের মধ্যে যৌবনতা শুধু আল্লাহ তাআলা একবারই দিবেন, দ্বিতীয়বার দেওয়ার সুযোগ নাই। যাদের দাড়ি এখন পেকে গেছে তারা যুবক ছিলেন, আবার কি আবার যুবক হওয়ার সম্ভাবনা আছে কিনা,
Ya laita shabab ya'udu yawman Biddur afsus kore hai hai re Amar jobon kal jodi abar fire ashto Babar are jader dari gula paike geche tader jobon ke ar kono din afsus korlo ashbe kono din ashbe na এই যৌবনকাল আল্লাহর কাছে অনেক দামি অনেক প্রিয় এই যৌবনকাল যখন চলে যাবে বৃদ্ধ হয়ে যাবে তখন বুঝতে পারবো হায় আমার জীবনটা এই গনিমতের মতো যৌবনকাল কাটতে গিয়ে আমি আমার জীবনের সবচেয়ে ভালো কাজের মধ্যে ব্যয় করেছি আবার আমি জীবনে এই কথা বলতে পারবো আইরে আমার এই যৌবনকালকে আল্লাহর রাসূলের হুকুম অনুযায়ী আমি চলছি আইরে আমি আমার যৌবনকালকে আল্লাহর হুকুম অনুযায়ী চলছি আর যদি আমি আপনার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য জিজ্ঞাসা করবে ও আমার যুবক বন্ধারে তুমি তোমার যৌবনকালটাকে কোন কাজে ব্যয় করে আসছো তখন পর্যন্ত আমি আমার পাকে সামনে অগ্রসর করতে পারবো না কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত যৌবনকারের হিসাব আল্লাহর কাছে না দিতে পারবে যতক্ষণ পর্যন্ত আমি যৌবনকালের হিসাব না দিতে পারবো এজন্য যৌবনকাল আল্লাহর কাছে ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন এই যৌবনকালের মধ্যে মাদক থেকে মুক্ত থাকতে হবে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি মাদককে হারাম করেছি মদকে হারাম করেছি নেশাকে হারাম করেছি আজকে যুবক যুবতীরা সবচেয়ে বেশি আকৃষ্ট হয়ে তাদের জীবনকে বিনষ্ট করছে নিজের জীবনকে পতন করে দিচ্ছে সেটা হলো মাদক সেবন ছোট বড় শত যত কিছু আছে তাদেরকে আজকে ছোট শিশুদেরকে যারা কোমলমতী আছে যারা কিশোর কিশোরী আছে তাদেরকে যুবক যুবতীরা এই মাদকের প্রতি আকৃষ্ট করছে আজকে সমাজ বিনষ্ট হচ্ছে আজকে সমাজ ধ্বংস হচ্ছে সমাজ অধঃপতনের দিকে যাচ্ছে অশ্লীলতার ছয়লাভ আজকে এই মাদকের কারণে হয়েছে সন্তান বাবার কথা শুনছে না শুধু মাদকাসক্ত হওয়ার কারণে এজন্য সমাজকে মাদক মুক্ত সমাজ করতে হবে এই মাদক মুক্ত সমাজ যদি করতে পারে তাহলে ওই সমাজ সন্তান পিতার কথা শুনবে পিতা সন্তানের কথা শুনবে মা কন্যার কথা শুনবে কন্যা মায়ের কথা শুনবে সামাজিকভাবে একে অপরের সাথে ভাতৃত্ব ইমানি ভাতৃত্ব মূল্যবোধে সৃষ্টি হবে ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুসলমান মুসলমানের ভাই তখন তাদের মধ্যে দেখা দিবে ভাই মাদক আসক্ত হওয়ার কারণে যুবক সন্তান বাবার সাথে এমন যোগসা করে টাকা না থাকলে চুরির মধ্যে লিপ্ত হয়ে যায় বাবার পকেট কাটে টাকা না থাকলে আজকে নেশা করতে হবে আজকে নেশা করতে হবে বাবার কাছে যদি ছাড় না পায় ও আমার বাবা জানরা শুনেন প্রতিবেশীর ঘরের মধ্যে চুরি করার জন্য লিপ্ত হয়ে যায় আজকে নেশা করতে হবে এই জন্য যদি মাদক না এরকম ভাবে মাদক সেবনের ফলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় কয় মাদকের কারণে সমাজের মধ্যে এমন ভাবে বিশৃঙ্খলা দেখা দেয় আল্লাহ তাআলা বলেন মাদক সেবন করা হলো শয়তানের কাজ কার কাজ
শয়তান কি আমাদের জন্য ভালো না মন্দ? শয়তানের জন্য শয়তান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, মুমিনের স্পষ্ট শত্রু। অতএব যারা মাদক সেবন করে তারা কোনদিন মুসলমানের সন্তান হতে পারে না, যারা মাদক সেবন করবে তারা কোনদিন ঈমানওয়ালা হতে পারে না, যারা মাদক সেবন করবে তারা কোনদিন আল্লাহওয়ালা হতে পারে না, তারা যারা মাদক সেবন করবে তারা কোনদিন মাদ্রাসার ছাত্রকে মহব্বত করতে পারে না, যারা মাদক সেবন করে যারা তারা ইমাম এবং খতিবের সাথে ভালো ব্যবহার করে না, যারা মাদক সেবন করে তারা পিতামাতার সাথে কোনদিন ভালো ব্যবহার করে না, যারা মাদক সেবন করে তারা কখনো সমাজের নির্দিষ্ট স্থানীয় লোকদের সাথে ভালো ব্যবহার করে না, যারা মাদক সেবন করে তারা চায় সমাজের মধ্যে সদা সর্বদায় অপ্রীতিকর ঘটনার মধ্যে লিপ্ত রাখতে, অসামাজিক কাজের মধ্যে যাতে লিপ্ত থাকে। এই জন্য পেরাদিন শুধু তাই নয়, মাদক নয়, সমাজকে মুক্ত রাখতে হবে। তাস খেলা, জুয়া খেলা আসেনি? হ্যাঁ, এখন কিন্তু জুয়া আপনার সরাসরি খেলে না, নেটের মাধ্যমে জুয়া খেলে। আইপিএল বিপিএল এর মধ্যে নেটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে জুয়া খেলে খেলে কিনা? সামনে বিশ্বকাপ ফিফা আসতেছে, বিশ্বকাপ ফুটবল আসতেছে, বলবে অমুক দল যদি ফাঁস হয় এত হাজার টাকা, নেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে কি করে জুয়া খেলে? খেলেনি ও যুবক ভাইরা, খেলেনি। এই ইন্টারনেটের মাধ্যমে জুয়া খেলে, আগে তো খেল, আগে দেখছেন জুয়া খেলে কিছুনির মাধ্যমে, কিছুনি আসেনি? কয় কেসিনোর মাধ্যমে জুয়া খেলে, কয় ইন্টারনেটের মাধ্যমে জুয়া খেলে। আর একটা হলো বাহ্যিক ভাবে আমরা যারা সরাসরি টাচ দিয়ে খেলে জুয়া খেলে, আল্লাহ তাআলা বলেন, ফাজতানিবু, ও যুবক যুবতীরা তোমরা চাই সরাসরি জুয়া খেলো, চাই কিছুনির মাধ্যমে জুয়া খেলো, চাই তোমরা ইন্টারনেটের মাধ্যমে অনলাইনের মধ্যে জুয়া খেলো, আমি আমি কোনোদিন তা তোমাদের জন্য বৈধ করতে পারবো না। ফাজতানিবু, তোমরা এ থেকে বিরত রাখো। যুবকরা আজকে এই জুয়ার মধ্যে লিপ্ত হয়ে বাবার অর্থকে ধ্বংসের দিকে ঢেলে দিয়েছে, বাবার সম্পদকে বিনষ্ট করে দিয়েছে। কয় ইন্টারনেটের মাধ্যমে জুয়া খেলেন, কয় উভয় জনের জন্য ধ্বংস, যে জুয়া ধরবে যে জুয়া নিবে উভয় জনের জন্য ধ্বংস। ফাইন্নাহু, কয় আল্লাহ তাআলা বলেন, রিজসুম মিন আমালি শাইতান, এই জুয়া খেলা হলো শয়তানের কাজ, এই শয়তানের কাজ। ইমানওয়ালা মুসলমানের সন্তানদেরকে আমার আপনার দায়িত্ব কর্তব্য হলো বিরত রাখতে হবে। ও ভাই, জুয়ার টাকা দিয়া কোনোদিন আপনি যখন কোনো কাপড় পরিধান করেন তা দিয়ে নামাজ পড়লে কোনোদিন নামাজ হবে না। জুয়া ঘোষের টাকার মাধ্যমে আপনি আপনার সন্তানকে এর খাওয়াইলে কোনোদিন সে ভালো সন্তান হবে না। আপনার সুদের টাকা দিয়া যখন সন্তানকে, জুয়ার টাকা দিয়া যখন সন্তানকে খাওয়াইবেন, এই সন্তানের থেকে কোনোদিন ভালো আশা করা যায় না। ও ভাই, মধুর থেকে মধুই পরে, মধুর বাসার থেকে মধুই পরবে, মধুর কলসি থেকে মধুই আসবে। আর যদি ওইটার মধ্যে তিতা জিনিস রাখা হয় তিতাই পড়বে, ঘি রাখা হলে ঘি ওই পড়বে, পায়খানা রাখলে পায়খানাই পড়বে। তুমি তোমার সন্তানকে ভালো টাকা খাওয়াইলা, হালাল রুজির কামাই তেল খাওয়াইলা, ওই সন্তান অবশ্যই অবশ্যই এই কথা বুকে হাত দেওয়া বলতে পারবে, আমার বাবা কোনোদিন ঘোষের টাকা খাওয়ায় নাই, আমার বাবা কোনোদিন ঘোষদের টাকা খাওয়ায় নাই, আমার টাকা কোনোদিন কিছুনি থেকে কামাই করে ইন্না খাওয়ায় নাই, আমার বাবা কোনোদিন কয় ইন্টারনেটের মাধ্যমে জুয়া কিল্লা খাওয়ায় নাই। আমি তখন আমার ওই সন্তান আল্লাহওয়ালা সন্তান হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এই সন্তানই আমার আপনার জন্য জান্নাতে নেওয়ার জন্য সহযোগিতা হবে। ও ভাই, আমার আপনার জন্য
এই দুনিয়ার মধ্যে ঘুষের টাকা দিয়ে সন্তানকে খাওয়াইলাম, সুদের টাকা দিয়ে সামাজিকভাবে আমি খাওয়াইলাম, এরকম ঘুষের টাকা দিয়ে খাওয়াইলাম, জুয়ার টাকা খাওয়াইলাম, এই সন্তান কোনদিন কাল কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে সাক্ষী দিবে না। সন্তান এবং তার সম্পদ কোনো কাজে আসবে না কাল কিয়ামতের ময়দানে। এই জন্য পেয়ারা হাজরিন আমি বলবো, সমাজের যে জুয়া আছে জুয়ার প্রথাকে বিরত রাখতে হবে। যুবক যুবতীদেরকে সমাজের মধ্যে যেই অবক্ষয় আছে এই অবক্ষয় গুলাকে দূরে রাখতে হবে যুবক যুবতীদেরকে। এক নম্বর হচ্ছে মাদক আসক্ত হওয়া থেকে, জুয়া থেকে। ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল ওয়াল আজলাম, তাস খেলা থেকে তাদেরকে বিরত রাখতে হবে। ইসমিন আমালে শয়তান, এটা হলো শয়তানের কাজ। মুসলমানের সন্তান কোনদিন শয়তানি কাজ লিপ্ত হতে পারে না। ফাজতানি বহু ইমানওয়ালারা, ও ইমানওয়ালা বন্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা খুব সুন্দর করে আমাদেরকে ডাক দিয়েছেন, ও ইমানওয়ালারা, ফাজতানি বহু, তোমরা এই সমস্ত অপ্রীতিকর কাজ থেকে তোমরা নিজেকে বিরত রাখো, মাদক সেবন করা থেকে বিরত রাখো, জুয়া খেলা থেকে বিরত রাখো, এরকম তাস খেলা থেকে বিরত রাখো, তীর খেলা দুরুদ খেলা থেকে তোমরা বিরত রাখো, ফাজতানি বু, তোমরা তা থেকে বিরত রাখো। ইসুম মিনা আমালি শয়তান, এটা হলো শয়তানের সবচেয়ে নিকৃষ্ট কাজ। এতে লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম কামিয়াবি হবে। ভাই আমার, হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তাশরাবুল খামরা ফাইন্নাহু মিফতাহু কুল্লু শাররি, তোমরা মদ সেবন করো না, মদ খাইও না, খাইনি, খাইয়া কোই আরেকভাবে তারা বাড়িঘর দেহে তালগাছ লাগায়, কোন সময় কানে মারে, কার সাথে কি রূপ ব্যবহার করে কোন লক্ষ্য রাখে না, কে সাথে দেয়া যাইতেছে তাও লক্ষ্য করে না, বাবাই যাইতেছে না তাও লক্ষ্য নাই, কার সাথে কিভাবে কথা বলতে কথা বলতেছে তাও লক্ষ্য নাই, কয় মদ এরকম ভাবে মাদক সেবন করার কারণে তার ব্রেনটাকে তার সুস্থ মস্তিষ্ককে এরকম শয়তানি মস্তিষ্কের মাধ্যমে তারা এরকম ডেকে দেয়, কি দেয়, ডেকে দেয়, তখন তার মস্তিষ্কের মধ্যে সব খারাপ জিনিস ঘুরতে থাকে, তখন তারা অশ্লীলতার ভিতরে লিপ্ত হয়ে যায়, মারামারির মধ্যে লিপ্ত হয়ে যায়, কাটাকাটির মধ্যে লিপ্ত হয়ে যায়, হত্যার মতো জঘন্য কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, জিনার মতো জঘন্য কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তারা চুরির মতো জঘন্য মতো কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। সমাজকে মুক্ত রাখতে হবে মাদক সেবন করা থেকে, যুবক যুবতীদেরকে। ও আমার বাবারা, এটা আমার দায়িত্ব কর্তব্য, সব বাবা হিসাবে মা হিসাবে আমার মেয়ে কোথায় যাচ্ছে, এটা আমার মা হিসাবে আমার সন্তানের প্রতি আমার মেয়ের প্রতি লক্ষ্য রাখা দায়িত্ব কর্তব্য। সুতরাং এই দায়িত্ব কর্তব্যকে আমি আমার যথাযথ পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, শয়তান মাদক সেবন করার কারণে কি করে তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করে দেয়, তাদের আকল গুলা খারাপ কাজের মাধ্যমে তখন তখন ডেকে নেয়, তখন তাদের মস্তিষ্কের মধ্যে খারাপ কাজগুলা মন্দ কাজগুলা তাদের ঘুরতে থাকে, যার কারণে একে অপরের মাধ্যমে শত্রুতা সৃষ্টি করে দেয়।
ওয়ায়ুকি আবাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির আল্লাহ তাআলা বলেন ওয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ কয় তোমাদের মধ্যে যে শত্রুতা সৃষ্টি করে শুধু তাই নয় যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সেই মহান রব্বে কারীমের স্মরণ করা থেকে বিরত রাখি অতঃপর আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি ইয়াযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ও আমার বান্দারা তুমি আমাকে বেশি বেশি করে ডাকো আমাকে বেশি বেশি করে ডাকো আমার কুফরি করো না আমার কুফরি করো না আমাকে ডাকতে গিয়া মাইজ বান্দারের সাথে আমাকে ডাকতে গিয়া বাবার সাথে তুলনা করো না আমাকে ডাকতে গিয়া এই কথা স্মরণ করো না আমাকেও সিজদা দাও তোমার বাবাকেও সিজদা দাও এটা কুফরি কি কুফরি না যাদের সুস্থ মস্তিষ্ক আছে সিজদার মালিক কে একমাত্র আল্লাহ দ্বিতীয় কেউ নাই সিজদার কোনো ক্ষমতার মালিক নাই একমাত্র সিজদার মালিক হচ্ছে কি আল্লাহ তাআলা ফরমান ওয়ান নাজমা ওয়াস সাজারা ইয়াসজুদান আল্লাহ গাউফিল মিজান আল্লাহু আকবার আল্লাহ তাআলা ফরমান ও বান্দা তুমি বান্দা হইয়া তুমি তোমার বাবাকে কিভাবে সিজদা দাও মাখলুকে কয় গাছপালা তার সূর্য তরুণতা যত নক্ষত্র আছে সমস্ত নক্ষত্র আমাকে সিজদা লুটু করে আল্লাহু আকবার কয় মাদকা শক্তির কারণে আমার শরণ থেকে তোমাদেরকে দূরে রাখি নামাজ কোথায় যায় রোজা কোথায় যায় এবং আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ দূরে রেখে দেয় শুধু জিকির থেকে নয় আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমান ওয়ানিস সালাতি এবং নামাজ থেকে নামাজ হলো ইসলামের গুরুত্বপূর্ণ একটা ইবাদত আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় নামাজের কথা বলেছেন এবং সূরা বাকারার প্রথম তিন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন আল্লাহ তাআলা যেহেতু নামাজের গুরুত্বপূর্ণ দিয়েছেন ও যুবক যুবক ভাইরা যুবতী বোনেরা ও আমার যুবক ভাইরা যুবতী বোনেরা আপনারা শুনুন মাদক সেবন করার কারণে নেশাগ্রস্ত হওয়ার কারণে আল্লাহর জিকির থেকে দূরে সরে দেয় যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর জিকির থাকবে না সেই দিল হলো মুর্দা জীবিত থাকলেও মুর্দা চিন্তা করছেন কেমন মুর্দা মৃত ব্যক্তি যখন তাকে গোসল দেওয়া হয় গোসলের সময় মৃত ব্যক্তি হাত লাগতে পারে না আমি যেভাবে লড়াই ভাবে লড়ে গোসলদাতা যেভাবে লড়াই ভাবে লড়ে ডান দিকে করলে ডান দিকে হয় বাম দিকে করলে বাম দিকে হয় বসাইলে বসে না বসাইলে বসে না পাওগুলা যদি উপরের দিকে নেই এরকম পাওগুলা উপরের দিকে নেই অর্থাৎ এক কথায় গোসলদাতায় মৃত ব্যক্তিকে যেভাবে করবে সেভাবে হবে যার অন্তরের ভিতরে আল্লাহর জিকির নাই সেই জিকির সেই অন্তর হলো মুর্দা কাবাইতিল খরিফ ওই অন্তরের মধ্যে শয়তানের আক্রাবাদে ওই শয়তানের আক্রাবাদার কারণে ইসলামিক মূল্যবোধের প্রতি আঘাত আনে ইসলামিক মূল্যবোধের প্রতি আঘাত আনলে তারা সামাজিকভাবে যে সমস্ত অপ্রীতিকর কাজ আছে এই সমস্ত অপ্রীতিকর কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে পড়বে জিনা বিচার অত্যাচার মারামারি হানাখানি জমি দোষ জমি গ্রাস করা অন্যের জমি গ্রাস করা এরকমভাবে অশ্লীলতা অপসংস্কৃতির মধ্যে ওই যুবক যুবতীরা লিপ্ত হয়ে পড়বে
অপসংস্কৃতি পশ্চিমা অপসংস্কৃতি কি জানেন আজকে আমার যুবক যুবক ভাইরা বিশ্ব নবী হলো সমস্ত মুসলমানদের আইডল প্রতিচ্ছবি তার অনুসরণ করব আবার মুসলমান যুবক যুবতীরা তাদের পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করে চুলগুলাকে কিভাবে কাটে যুবক যুবতীরা দেখেন কত মডেলিং করে সামনে ফিফা আসছে বিশ্বকাপ তারা মেসি রোনালদো আরো কত কিছুর নাম তারা জানে তাদের কাটিং এ তারা কাটিং করে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ফরমান সিবগাত আল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা আল্লাহু আকবার কয় তোমরা আল্লাহর রঙে রঙিত হও আল্লাহর রং ছাড়া পৃথিবীর মধ্যে কোন রঙই উত্তম নয় সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের রঙে রঙিত হও আল্লাহ রাসূলের রং অনুসরণ করা পৃথিবীর মধ্যে আর কোন রং উত্তম নয় অপসংস্কৃতি মুসলমানদের বিবাহের মধ্যে অপসংস্কৃতি দেখা দেয় কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান ওই জাতি ধ্বংস যে জাতির মধ্যে মদের মতন ব্যবহার থাকবে ওই জাতি ধ্বংস যে জাতির মধ্যে দুলবাদ্য বাজনা থাকবে সুতরাং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন কোথাও যাইতেছিলেন হঠাৎ করে রাস্তার মধ্যে একজন সাহাবী বলে ফরমান আমি একদিন এক রাস্তা দিয়ে যাইতেছিলাম তার কানের ভিতরে আওয়াজ আসলো কানের আওয়াজ পাশের আওয়াজ আসলো তিনি কানের ভিতরে আঙ্গুল প্রবেশ করে দিলেন কিছুক্ষণ যাওয়ার পরে তার সাথীকে জিজ্ঞাসা করলেন জানো তুমি আমার কানের ভিতরে কেন হাত প্রবেশ করায় দিলাম না জানি না আমি একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন পাশের আওয়াজ শুনেছেন তার কানের ভিতরে হাত প্রবেশ করায় দিলেন আমি আজকে এদিক দিয়ে হাঁটতেছিলাম আমার কানের ভিতরে পাশের আওয়াজ এসেছে তাই আমি সাথে সাথে আমার কানের ভিতরে হাত প্রবেশ করায় দিলাম আজ তো আমরা গান পকেটে নিয়ে হাঁটি ঠিক কি ঠিক না বিশ্ব হাতের মুঠুতে না বিশ্ব হাতের মুঠুতে আজকে গান বাজনা যত কিছু অপসংস্কৃতি আছে আমরা পকেটে নিয়ে হাঁটি যার কারণে মুসলমানের যুবক যুবতীরা আজকে ধ্বংসের পথে অধঃপতনের দিক সম্মানিত উপস্থিতি তাই আমি বলবো আবার আপনার বিবাহের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন তার বিবাহের মধ্যে কোনো ঢোল বাজনা ছিল না সাহাবাই কেরাম বিবাহ করেছেন তার বিবাহের মধ্যে কোনো ঢোল বাজনা ছিল না আবু বকর উসমান আলী হযরত আবু বকর উসমান আলী হযরত তালহা জুবায়েরের মতো বড় বড় সাহাবীগণ তাবিউগণ তবে তাবিউগণ বিবাহ করেছেন খুলাফায়ে রাশিদীগণ বিবাহ করেছেন বর্তমান জমানার বড় বড় আলেমগণ বিবাহ করেছেন তাদের বিবাহের মধ্যে কোনো দিন তারা এরকম ঢোল বাজনা নিয়ে বিবাহ করে নাই যেই জিনিস ইসলামের ভিতরে নাই সেই জিনিস আজকে মুসলমানের ঘরের ভিতরে অপসংস্কৃতি ঢুকিয়ে দিয়েছি সেই জন্য আমি বলবো আমার সমাজকে মূল্যবোধ অবক্ষয় থেকে রক্ষা করার জন্য আমার সন্তানকে তওবার দিকে লক্ষ্য ঢেলে দিতে হবে দুই নম্বর হচ্ছে নামাজের প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে তিন নম্বর হলো ধর্মীয় শিক্ষার প্রতি অনুশোচন করতে হবে চার নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রতি আকৃষ্ট হতে হবে তাহলেই সমাজ আমার আপনার ইসলামিক মূল্যবোধে সৃষ্টি হয়ে সমাজ সুন্দর সুশৃঙ্খলভাবে আদর্শ হিসাবে চলবে আর না হয় সমাজ ধ্বংসের প্রতি লিপ্ত হয়ে যাবে আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে যা বলেছি এর উপর আমল করার তৌফিক দান করে সুবহান আমিন ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আজান হবে এবং ওজুর ব্যবস্থা আছে দক্ষিণ পাশে এবং উত্তর পাশে হাজত যা সারার জন্য ব্যবস্থা আছে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আজান হবে যাদের